لقد تفعلت هذا هو المكان الذي يجعل هذا 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 ويشوف যাই হোক আমাদের মাঝে খাবার বসে দিয়েছে সম্পূর্ণ খাবার একদম সারা দাওয়ার নাই পায় দিলাম হাত দুজন হাত না হাত দোয়ার আমি না ওই দুগলে দইছে তাতে তাহলে আমি যাই নাকি কোন বিল্ডে দিয়ে দাও এখানে শুকনো মাংস ছাড়া ভাত খাওয়ার নাই শুকনো মাংস ছাড়া ভাত খাওয়ার নাই হ্যাঁ হ্যাঁ আবু একবারে অত বড় হ্যাঁ গোস্ত মুখত দাও আপনি মাংসে ছিবি গায় ওই মাংসে অন্য কিছু আছে সেটা তো এয়া মামু নয় মোটলেম মামা কি এটা অরিজিনালি ও মোটলেম মামা হয়তো ওরকম দেহি ভাই নেই মুসলিম মামু যদি পেট ভরা থাকে কারো কাছে চায় না যখন পেটে কিছু থাকে না তখন আপনার ওইখানে তালা নিয়ে গেছে তালাটা নিয়ে কি করছেন মোটর তালা নিয়েছে কি আর বস্তু নেবেন নাকি তাহলে আমি যাই নাকি বিল্ডে দিয়ে যান ভয় না ভয় না বিল্ডে দিয়ে যান কি সেটা খাইলেন তাক বিল দেওয়া লাগবেন না
মাংস ঘুষ করে দিয়েছেন কে? হ্যাঁ এই মাংস ঘুষ করে উঠে দিয়েছেন। হ্যাঁ ওরা খাই খাই তোমার মাংস আমি কত লাভ হইল, লাভ কত হইল? কত লাভ হইল? ভাত লস হয়েছে, এক হাজার টাকা লস হয়েছে, কাস্টমার নাই। হয় তাহলে ওই এক হাজার টাকা সহ ওই একশো এক হাজার টাকা সহ এই খাবারে বিল সহ দিয়ে দেন। পাঁচশো টাকা ঘরে মহলে ভাতের মূল হচ্ছে পাঁচ পয়সা হয় না, কি হবে পাঁচ পয়সা আর গোস্ত মানে আরো কম। না আছে লাগবে ওই সারি যায় খাইলেন বিল দিবে কেটা খাওয়ার বিল দিবে কেটা আফগানিস্তানও ভালো ঘটনা ভাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেন নাকি? আমি বিল কয় টাকা হয়েছে? 20 টাকা। 90 টাকা বিল হয়েছে? হ্যাঁ 20 টাকা। কেমন করে 20 টাকা বিল হয়েছে? তাই না হবে তেল মাংস আজ 20 টাকা দেয়। 20 টাকা দিলে ম্যানমেন্ট নিচ্ছে না, 90 টাকা তোমার লিখছে। তিন প্লাস খাই দিবি। হ্যাঁ তো 20 টাকা দাম কাজে উঠাই নেন তো। 20 টাকা ম্যানমেন্ট না, 90 টাকা স্যার। 20 টাকা আছেন, 20 টাকা দাও। কি হুম তোমার সাবাদ দিবেন তো 20 টাকা তো কেন দিলে? 5 টাকা ছাই দিই মেহমান। হ্যাঁ যদি অন্য ছাড়ি দিই ভগবান না 5 টাকা ছাই দিই মেহমান। এই বাতি বুঝলি যত বলি দোষ নাই হাত ধরি, মোর হাত ধরি টানি নিয়েছিল মামু আসল ভাত খাই। আমি আইসলাম এলাই খেলে আমার কইলেও না খাবার কেনা নিয়েছে তোমার নিয়েছেন নাই মাংস দিয়ে আমি বিলতে আমার
তোমার হচ্ছে গাও অটো অটো বারো হয়ে গেছে কারো যা তাহলে বাড়ি ফেলে টাকা এনে বলব গেল যে গেল যে গেল যে বিল না দিয়ে গেল যে আল্লাহ আমার আমার চাকরি দেওয়ার লোভ দিয়ে দেখি খাইলে